প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনডিবির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশু কেন খেতে চায় না, এ বিষয়ে পরামর্শ দেবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ সামিদুর রহমান 1967 সালের জুলাই মাসে মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1991 সালে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS শিশু সার্জারি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে এবং এনটিভির দর্শকদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, প্রত্যেক মায়ের, অলমোস্ট সবার, নিশ্চয়ই আপনি এ বিষয়ে, সব মায়েরাই যখন নিয়ে আসে একটা কমন কথাই শুনতে পান যে স্যার আমার বাচ্চা তো খেতে চায় না, ওর পেছনে খাবার নিয়ে দৌড়াতে দৌড়াতে আমি টায়ার্ড হয়ে যাই, এইসব এই কমন প্রবলেম। এটি শিশুরা আসলে খেতে চায় না কেন, আর আসলে কি শিশু কম খাচ্ছে কি না সেটা বোঝার উপায় কি? আপনি যথার্থই বলেছেন। আমি খুব খেয়াল করে দেখেছি আমার চেম্বারে যত পেশেন্ট আসে, 90% মায়েরা বলে যে খেতে চায় না তার বাচ্চা বা ঠিক মতো খায় না। একটা ওষুধ লিখে দেন, একটা ভিটামিন লিখে দেন বা এমন একটা ওষুধ লিখে দেন যাতে খাবে। তো আমি কোনো কোনো সময় যখন আগেই অ্যাসেস করে ফেলি তখন একটা ভিটামিন লিখেও দিই অনেক সময়, অথবা তাকে কি বলবো এটা চিন্তা করি। অ্যাকচুয়ালি বাচ্চারা খেতে চায় না কথাটা পুরোপুরি ঠিক নয়। ব্যাপারটা হয়ে গেছে, এখন আমাদের ফ্যামিলিগুলি ছোট হয়ে গেছে, কাজের পরিসর মেয়েদের বা মায়েদের, আমার মায়েদের যে কমেছে তা বলবো না, কিন্তু খুব অর্গানাইজড গুছানো কাজ, এই জন্য তারা বেশি বেশি বাচ্চাদেরকে খাওয়ানোর প্রতি মনোযোগী হয়ে যায়। এতে যে সমস্যাটা হয়, দেখবেন বেশিরভাগ মায়েরা করবে কি, হায় অনেকক্ষণ ধরে আমার বাচ্চা খায় না, এক ঘন্টা হয়ে গেছে খায় নাই। কিন্তু আসলে খাওয়াটা কখন প্রয়োজন, যখন তার ক্ষুধা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষকে এইভাবেই তৈরি করেছে যে তার বডিতে যখনই খাবারের প্রয়োজন হবে সে তার ক্ষুধার কিছু আলামত বহিঃপ্রকাশ করবে, কিন্তু মায়েরা টাইম দেখে ওইটাকে তখন খাওয়াতে চায়। আর শিশুদের আপনারা একটু মনে রাখবেন, 7 মাস থেকে 3 বছরের মধ্যে যে ব্যক্তিত্ব তৈরি হয় এই সময় কিন্তু শিশুরা বেশি পেড়াপেড়ি পছন্দ করে না। সুতরাং কী হয়, যখনই মা খাবার রেডি করে তখন বাচ্চা মনে করে আমার উপর একটা আজাব শুরু হবে, তখন সে অন্য ঘরে পালিয়ে যায় অথবা লুকায় থাকে অথবা খাবো না। এইরকম পরিস্থিতিতে আমরা বড়রাও যদি কোনো কিছু খেতে চাই তাহলে কি খাবারটা ভিতরে ঢুকবে, ঢুকবে না, এটা সাধারণত আমাদের বমি বমি ভাব হবে। তো বাচ্চারা করে কি, 2-1 লোকমা মা যখন ঠেলে ঠুলে দেয় এটাকে বমি করে দেয়, অথবা দৌড়ায় দাদির কাছে চলে গেল, নানির কাছে চলে গেল, যাদের একটা আশ্রয়স্থল বলে মনে করে। তো সেই জন্য প্রথম বিষয়টাই হচ্ছে যে বাচ্চাদেরকে খাওয়াতে হবে ওদের ডিমান্ড অনুসারে, ওদের ক্ষুধা লাগলে তারপরে খাবার দিতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকখানি তৈরি হবে না। সেক্ষেত্রে স্যার, আমাদের বিশেষ করে আরবান লাইফে, এখন গ্রামেগঞ্জেও চলে গেছে বাচ্চাদেরকে চিপস বা বিভিন্ন রকমের এই যে খাবার দাবার আমরা যখন তখন দেই, আবার লাঞ্চ বা ডিনার বা বিকেলে সকালে খাওয়ার টাইমে আবার সেই টাইম ধরে খাওয়াতে চাই, কিন্তু ইন বিটুইন আবার তাকে আমরা ওই সব খাবারও দিচ্ছি, এইটা কি শিশুর এই যে টাইমলি খেতে না চাওয়া বা ক্ষুধামন্দা তৈরি করার কোনো ভূমিকা রাখছে কি না? এটা খুবই একটা জরুরি কথা বলেছেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যে শিশুটি বাংলাদেশে জন্মালো সে কিন্তু ভাত মাছ ডাল খেতে শিখছে, যে পাকিস্তানে জন্মালো সে রুটি খেতে শিখছে, যে চীনে জন্মালো সে চাইনিজ খাবার শিখছে। তাহলে তার মানে এটা কি, আমাদের মাথার মগজে যে ধরনের খাবারের সাথে পরিচিতি ঘটানো যাবে আমাদের বাচ্চারা সেই ধরনের খাবার খেতে অভ্যস্ত হবে। আমরা ছোটোবেলায় ভাত মাছ ডাল খেয়ে বড় হয়েছি না? এখন প্রবলেমটা কী হচ্ছে, বাজারে খাবারগুলি এত অ্যাভেলেবল হয়েছে, প্রত্যেকটা ঘরের নিচে একটা করে দোকান এবং সেখানে সুন্দর করে সব চকলেট, চানাচুর, চিপস, অমুক তমুক, কোক, আইসক্রিম এগুলি ঝুলানো। যখন আমরা এটা নিয়ে আসছি তখন বাচ্চারা করছে ওই স্বাদের সাথে অভ্যস্ত হচ্ছে। আপনি নিজেই একটু চিন্তা করে, বাহারি স্বাদ এবং বাহারি স্বাদ, আপনি নিজেই চিন্তা করে দেখেন, আমরা যত ভালো রান্নাই করি না কেন বাসার রান্না কি কখনো একটা চিপসের মতো টেস্ট হবে? কারণ ওর নিজের টেস্টি সল্ট আছে, এমন ধরনের উপাদান দেওয়া হয়েছে যেটা মুখরোচক হবে, একটা চকলেটের মতো তো হবে না। সো বাচ্চারা তখন আসল খাবারটা খেতে চাচ্ছে না, বরং সে একটা চিপস মুখে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে বা চকলেট খেতে পছন্দ করছে। এবং আমরা তখন মনে করি কি, বাচ্চা কিছুই যখন খায় না একটা চিপস খেলে খাক, উই আর অ্যালাউইং দিস থিং, আমরা কিন্তু এটা অ্যালাউ করছি, তখন তাদের একটা অভ্যাস হয়ে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে ক্ষুধা লাগার জন্য একটা গ্যাপ লাগে, কিন্তু
ইউ আর রাইট যে আসলে এখন একবার আমি খেলাম, খাওয়ার পরে একটা চিপস বের করে দিলাম বা চকলেট বের করে দিলাম, তাহলে কি আবার দুই ঘন্টা পরে তার ক্ষুধা লাগবে? লাগবে না। তাহলে ক্ষুধা একদিকে নষ্ট হয়ে যাচ্ছে, আরেকদিকে হচ্ছে যে স্বাভাবিক খাবার খেয়ে তার বড় হওয়ার কথা সেই খাবারের প্রতি তার অ্যাফিনিটি বা সেই খাবারের প্রতি তার একটা আগ্রহ জন্মানোর প্রতিবন্ধকতা তৈরি করছে এইসব বাধাদের খাবারগুলি। এটা কিন্তু আসলে একটা খুবই খুবই সমস্যা। সেক্ষেত্রে স্যার বোঝার উপায় কী আপনাদের কাছে যখন আসে? আপনি বলছিলেন যে আপনি শুরুতেই অ্যাসেস করে ফেলেন অনেক সময় বলার আগেই, আবার কোনো সময় বলার পরে হয়তো করেন, সেই ক্ষেত্রে বাবা মায়েরা কী করে বুঝবেন যে তার বাচ্চা যেটুকু বা যাই খাচ্ছে এটাই তার জন্য সাফিসিয়েন্ট কি? এটা আসলে আমাদের এক্ষেত্রে আমাদের যারা ফ্যামিলি ফিজিশিয়ান অথবা আমরা যারা বিশেষজ্ঞ ডাক্তার আসলে একটা বড় দায়িত্ব রয়েছে। কারণ মানুষ তো আর এডুকেটেড হলেও, হেলথ এডুকেটেড তো সবাই না হওয়া সম্ভব না। ধরে নিন একটি বাচ্চা জন্মানোর সময় অ্যাভারেজ 3 কেজি ওজন হলো, এক বছর পরে তার ওজন হবে 9 কেজি, তাহলে যখন বাচ্চাটার বয়স 4 মাস হবে তখন তার ওজন যদি 5.5 কেজি 6 কেজি থাকে এনাফ, যখন 7 মাস বয়স হবে তখন তার ওজন যদি 6.5-7 কেজি থাকে এনাফ, 10 মাস 11 মাস 12 মাসের সময় 9 কেজি হলেও এনাফ। এখন প্রবলেম যেটা হয়, মায়েরা যেহেতু বাচ্চাদের প্রতি বেশি কনসেন্ট্রেশন দেয়, তার বাচ্চার বয়স হয়তো 4 মাস, ওজন 4.5-5 কেজি, তারপরে সে মনে করছে তার বাচ্চা খায় না। সে আর একটা সুন্দর বাচ্চা যখন অন্য মায়ের কোলে দেখে সেটার সাথে সে কম্পেয়ার করে, যা আরে ওর বাচ্চাটা অনেক স্বাস্থ্য, আমারটা কেন হচ্ছে না? তো সেই জন্য ওজন বয়সের সাথে সাথে ওজনের বিষয়টা একটা আছে। এটা যদি কেউ অ্যাসেস নাও করতে পারে, সাধারণ মানুষের জন্য পরামর্শ হচ্ছে আপনি আপনার বাচ্চাকে খেয়াল করবেন যে আপনার বাচ্চা প্লেফুল কিনা, খেলাধুলা করে কিনা, লাইভলি কিনা। তাহলে কী হবে, ওর ভিতরে অশান্তি নাই, অস্বস্তি নাই, অসুখ নাই, আর বাচ্চাটা ঘন ঘন অসুস্থ হচ্ছে কিনা। যদি ঘন ঘন অসুস্থ না হয় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক আছে। আর বাহ্যিকভাবে দুটো জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে একটা চুল যদি গ্লেজি থাকে, শাইনি থাকে, তাহলে জানবেন যে বাচ্চার অপুষ্টি নেই। স্কিন, চামড়া যেটাকে আমরা বলি, চামড়া যদি একটু গ্লেজি থাকে তাহলে জানবেন যে অপুষ্টি নাই। তো একটা জিনিস আমি একটু উদাহরণের জন্য বলি, আপনারা অন্যভাবে নেবেন না, যে দেখবেন যে যারা অপুষ্টিতে ভুগে, বিশেষ করে বস্তি বা যারা স্লাম এরিয়াতে থাকে, এদের বাচ্চারা সুজি খায় এবং এদের বাচ্চা দেখবেন বেশ গাটুস গুটুস মনে হয়, মোটাসোটা মনে হয়, কিন্তু এদের চামড়াটা দেখবেন শাইনি না, চামড়াটা কেমন যেন উস্কো খুস্কো, একটু কেমন যেন রাফ, চুলটা দেখবেন ওইরকম স্পেয়ার, একটা উস্কো খুস্কো। এইটা দেখে কিন্তু বোঝা যায় যে দেখতে নাদুস নাদুস মনে হলেও আসলে ও অপুষ্টিতে ভুগতেছে। তো স্বাস্থ্য এক জিনিস আর পুষ্টি কিন্তু আর এক জিনিস। তা আমরা দুটোকে মিলিয়ে ফেলি, আমরা মনে করি যে ওজন কেন হচ্ছে না, দেখতে কেন মোটা লাগছে না, আসলে তা না, সবাই একরকম হবে তা না, মানুষের জেনেটিক গঠনটাও ওইরকম না, একজন হয়তো পাতলা থাকবে, একজন একটু মোটা থাকবে। তো সেই জন্য একটু নাদুস নুদুস মোটা হওয়া মানে সুস্বাস্থ্যের অধিকারী না, এই জন্য বরং সেটা অনেক সময় ক্ষতির কারণ। তিনটা জিনিস খেয়াল করতে হবে, যে তার বয়স অনুসারে ওজন রেঞ্জের মধ্যে আছে কিনা, বাচ্চাটা স্বাভাবিক খাবার অল্প খাক, অল্প স্বল্প খাচ্ছে কিনা, বাচ্চা প্লেফুল কিনা এবং ঘন ঘন অসুস্থ হচ্ছে কিনা। স্যার এখন এই খাবারের সঙ্গে সম্পর্কযুক্ত একটা বিষয় হচ্ছে ফুড হ্যাবিট এবং টাইমিং, এবং তার সঙ্গে কিছু এই ফুড হ্যাবিট যদি ঠিক না থাকে, আপনি যেহেতু শিশু সার্জারি বিশেষজ্ঞ সেই জন্য প্রশ্নটি করছি, ফুড হ্যাবিট যদি ঠিক না থাকে তাহলে তার কী কী ধরনের সমস্যা হতে পারে যেটা সার্জারি পর্যন্ত লাগতে পারে বা সার্জিক্যাল প্রবলেম তৈরি হয়? এটা বলার আগে আমি একটা জিনিস একটু সাপ্লিমেন্ট করি। আসলে একটু দেখেন আমাদের মূল টার্গেটটা কী, যে আমাদের বেবি একটা ফ্যামিলি ডায়েটের সাথে অভ্যস্ত পরিচিত থাকুক এবং সেটা আমরা কী করছি, দেখেন করছি কিন্তু উল্টাটা। যখন বাচ্চার বুকের দুধের পাশাপাশি কৌটার দুধ অথবা এক বেলা দুধ না পেলে আমরা কিন্তু মোবাইলে একটা ফোন দিয়ে ফেলি যে একটা দুধ নিয়ে এসো, তাহলে একটা বাজারে প্রথমে একটা কৌটার দুধ শুরু করলাম। এরপর যখন 5 মাস 5.5 মাস 6 মাস বয়স হলো প্রথমে সুজি দিয়ে শুরু করা হয়, আর যারা একটু অ্যাফ্লুয়েন্ট সোসাইটি বা শহরে বসবাস করে সেরিলাক এত পরিচিত আর মায়েদের কাছে এত ফেভারেট যে আমরা যতই বলি না কেন ওই সেরিলাক খাওয়াতে বাধ্য করবে, কারণ সেরিলাক খেলে একটু স্বাস্থ্য টাস্থ্য গুটুস গাটুস হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এইটা খেয়ে যখন সে 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 1 বছর পার করলো, এরপর আপনি ভাতের থালা দিলে কি সে ভাত খাবে? মজা লাগবে না। সো আমাদের টার্গেট থাকতে হবে যেন আমরা প্রথম থেকে বাচ্চাটাকে ফ্যামিলি ডায়েটে অভ্যস্ত করি। আর আমাদের দেশে তো একটা অ্যাডভান্টেজ রয়েছে, আমাদের দেশের খাবারের নানান ভেরিয়েশন, এখানে খাবার অভাব সম্ভব না। তো অন্যান্য দেশে কী হয়, ফোর্টিফাইড ফুড, প্রসেসড ফুড, মেকানাইজড ফুডগুলি অ্যাভেলেবল, কিন্তু আমাদের তো নানান ধরনের খাবার তৈরি হয়, উৎপাদিত ফ্রেশ খাবারই তো। সো আমরা যদি ফ্যামিলি ডায়েটের সাথে অভ্যস্ত করি তাহলে কিন্তু ফ্যামিলি ডায়েট টার্গেটটা পূরণ হয়। আর আপনি যেটা বলেছেন,
যদি বাচ্চাকে আমরা প্রপারলি যে খাবারটা খাওয়ানো উচিত সেই ধরনের খাবার না খাওয়ায়, তাহলে যেটা হবে, যেমন ধরেন তার ভমিটিং টেন্ডেন্সি, এটা কিন্তু এক ধরনের সার্জিক্যাল প্রবলেম বলবো, যে খালি বমি হচ্ছে, তার ওজন বাড়ছে না, এই যে ভয় থেকেও কিন্তু বমি হওয়ার কারণেও তার এক্সপেক্টেড ওয়েট নাও হতে পারে। তারপরে বিশেষ করে যেটা সমস্যা হয় বাচ্চাদের, যে ফাইবার কন্টেনিং ডায়েট যদি আমরা না খাওয়াই, অথবা ফলমূল যদি খোসাসহ আমরা না খাওয়ানোর অভ্যাস করি, আমরা কী করি বলেন, জুস করে দিই, যাতে কোনো ধরনের ফাইবার আর ফলের মধ্যে না থাকে। কিন্তু আসলে সেটা নিয়ম না, চাবায়ে অথবা সেমি মল্ড করে তাকে ফাইবার সহ খাওয়াতে হবে। তারপর আমরা দুধের প্রোডাক্ট যদি একটু কম খাওয়াই, পানি যদি কম খাওয়াই, তাহলে যেটা হয় কোষ্ঠকাঠিন্য, এবং এইটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। কারণ আমরা বড়রা করি কি, একদিন যদি আমাদের বাথরুম না হয়, তাহলে আমরা একটা প্রিকশন নিই যে না, আমাদের পরের দিন বাথরুম হইতে হবে, ইসুগুলো ভুসি খায়, একটু শাকসবজি খায়, পানি খায়, ইচ্ছা করে করার চেষ্টা করি। বাচ্চারা কিন্তু ঠিক উল্টা, যখনই শক্ত পায়খানা হয় তখন ওদের পায়ু পথে ব্যথা হয়, এই এক্সপিরিয়েন্সটা তাদের মনে থাকে। নেক্সট টাইম পায়খানার বেগ হলেই তারা চেপে রাখলে পায়খানাটা উপরে উঠে যায়, পানিটা যখনই চুষে নেয় ওই পায়খানাটা আরও শক্ত হয়, সো তখন যখন আসবে সে আরও ব্যথার অনুভব করবে। এই জন্য বাচ্চাদের কিন্তু ফ্যামিলি ডায়েট খাওয়ানো, ফাইবার কন্টেনিং ডায়েট খাওয়ানো খুব দরকার। যদি ক্রনিক কনস্টিপেশন হয়, তাহলে কতগুলি কারণ হয়ে যাবে, পায়খানাস্তা ফেটে যাবে, যেটাকে আমরা অ্যানাল ফিসার বলি, বারবার ফাটলে এটা ক্রনিক অ্যানাল ফিসার হয়ে যায়, সেটা ওষুধের মাধ্যমে কিন্তু তখন ভালো হতে চায় না, ইট মাইট নিড সার্জারি পর্যন্ত লাগতে পারে। তারপরে যদি পায়খানা জমতে পায়খানার রাস্তা অনেক সময় বড় হয়ে যায়, এটাকে আমরা ম্যাগাকোলন বলি, এটা আরও ডেঞ্জারাস। পায়খানার রাস্তা হচ্ছে এরকম চিকন, উপরের পায়খানার যেখানে জমা হয় কোলন বলি আমরা, এই সেটা যদি বড় হয়, তাহলে ফর্মা যদি বড় হয় পায়খানার প্রোডাকশনও বড় হবে, তো সেটা তো ছোটো পায়খানার সাথে আসবে না, সো সেটা আরও হিউজলি ডাইলেটেড হবে। এবং একসময় অপুষ্টি, এন্টারোকোলাইটিস বলে একটা রোগ হয়ে যায়, যেটা প্রচুর জ্বর চলে আসে, পেটে ব্যথা, ফাউল স্মেলিং একটা পায়খানা হয়, এবং এই পেশেন্টগুলো কিন্তু অনেক সময় খারাপও হয়ে যায়। মানে হচ্ছে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সুস্থ থাকার জন্য, আর খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ না হলে তো পুষ্টির বিষয়টা তো চলে আসবে, ভিটামিনসের অভাব হবে, পুষ্টি হবে না, তার এনিমিয়া হবে, যেটা রক্তশূন্যতা বলি, তার গ্রোথ হবে না, কনসেন্ট্রেশনের প্রবলেম হবে, ইভেন মেরিটেরও অনেক সময় সমস্যা হবে। এই জিনিসগুলি তো আজকাল আপনি খেয়াল করে দেখবেন রাস্তাঘাটে কিন্তু বড় ছেলে মেয়ে কম দেখা যায়। স্যার, এই ক্ষেত্রে আপনার থেকে যা বুঝলাম, একটা হলো কোয়ালিটি ফুড, যেই বয়সে যেটা তার জন্য উপযোগী, আর হচ্ছে ফ্যামিলি ফুডে অভ্যস্ত করে, এবং খাদ্যের অভ্যাস বা টাইমিংটাও মেনটেন করা অত্যন্ত জরুরি। এবং আশা করছি যারা শুনছেন তাদের ফ্যামিলির যে বাচ্চারা সন্তান আছেন তাদের সবার দিকে এই মনোযোগ দিয়েই চলবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশু কেন খেতে চায় না, এবং শিশুর ভালো খাদ্যাভ্যাস তৈরির জন্য করণীয় কী, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই থাকুন নিরাপদে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।